বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ম্যাক্সিফ্লক্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ম্যাক্সিফ্লক্স ঔষধটি এসিআই কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ম্যাক্সিফ্লক্সাসিন। এটি সাধারণত ম্যাক্সিফ্লক্স নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ম্যাক্সিফ্লক্স ট্যাবলেট, ম্যাক্সিফ্লক্স আইড্রপ। তবে আজকে আমি ম্যাক্সিফ্লক্স 400 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য ম্যাক্সিফ্লক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এটি শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। যে সকল রোগীদের অ্যাকিউট ব্যাকটেরিয়া সাইনোসাইটিস বা তীব্র ব্যাকটেরিয়া সাইনোসাইটিস নিউমোনিয়া ত্বকে ইনফেকশন হওয়া ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত নানান ধরনের সমস্যা সৃষ্টি হওয়া কমিউনিটি একুয়ার্ড নিউমোনিয়া ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে বিভিন্ন সংক্রমণ জটিল এবং অজটিল ইন্ট্রো অ্যাব্রোনিমাল সংক্রমণ এ সকল রোগীদের জন্যই মূলত ম্যাক্সিফ্লক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। ম্যাক্সিফ্লক্স ঔষধটি যেহেতু এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ, এটি একক কোনো কাজের জন্য দেওয়া হয়ে থাকে না, এটি নানান ধরনের রোগীর জন্য দেওয়া হয়ে থাকে। এটি মূলত ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ, শ্বাসতন্ত্রে বিভিন্ন সংক্রমণ কিংবা মূত্রতন্ত্রে বিভিন্ন সংক্রমণ, সাইনোসাইটিস বা তীব্র ব্যাকটেরিয়া নিউমোনিয়া, অতিরিক্ত জ্বর সৃষ্টি হওয়া, কাশি কিংবা যে ধরনের সমস্যা থাকুক না কেন, এগুলো সমস্যা দূর করার জন্যই মূলত ম্যাক্সিফ্লক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। ম্যাক্সিফ্লক্স ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ সাইনোসাইটিস বা তীব্র ব্যাকটেরিয়া দ্বারা সাইনোসাইটিস নিউমোনিয়া ত্বকে ইনফেকশন ত্বকে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া কিংবা ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হওয়া কমিউনিটি একুয়ার্ড নিউমোনিয়া এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে ফেলে। ম্যাক্সিফ্লক্স ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্ত বয়স্ক ম্যাক্সিফ্লক্স 400 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ম্যাক্সিফ্লক্স ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শ্বাসতন্ত্রে, মূত্রতন্ত্রে কিংবা ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ম্যাক্সিফ্লক্স ঔষধটি দ্বারা রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর ম্যাক্সিফ্লক্স ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ম্যাক্সিফ্লক্স ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ম্যাক্সিফ্লক্স ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন শরীর দুর্বল হয়ে যাওয়া, ত্বকে বিচিকিচি কিংবা র্যাশ ওঠা, ত্বক লাল হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, খাওয়ায় অরুচি ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। অনেক সময় ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যও হতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ম্যাক্সিফ্লক্স ঔষধটি খাওয়া উচিত নয়, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের ম্যাক্সিফ্লক্স ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।